কারণ রাস্তার মধ্যে এই অবস্থায় আটকা পড়ে গেছি। মানে সকাল 7:13 আর আমি জাস্ট 23 মিনিটে বাসা থেকে এইটুকু পর্যন্ত আসছি। বুঝতেই পারতেছেন ঢাকা শহরে ঈদের ছুটিতে বেশ রাস্তা ফাঁকা থাকে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ জায়েদবিলালখান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেডবিকে ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আশা করি আপনাদের ঈদটা আজকে খুবই ভালো যাবে, আমার ভালো যাবে, হোপফুলি হ্যাঁ ভালো যাবে। কারণ কুরবানি দেওয়ার জন্য যাচ্ছি কিশোরগঞ্জে, যদিও এবার সবাই হচ্ছে ঢাকায় স্টে করতেছে, বাট কুরবানিটা ওখানে দেওয়া হচ্ছে। তো চিন্তা করলাম যে লেটস ট্রাই, সকালবেলা ওখানে নামাজ হচ্ছে 9:30, তো এর মধ্যে যদি চলে যেতে পারি আশা করি চলে যাবো। রাস্তাঘাট ফাঁকা আছে, খুব বেশি একটা সময় লাগবে না, 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম। বাট রোদের প্রখরতা বলার মতো, দেখতে পেতেছেন কি না জানি না, আমি সানভাইজার দিয়েও চোখের মধ্যে লাগতেছে। আর 300 মিটার রাস্তা, কার্পেটিং মোটামুটি ভালোই কমপ্লিট হয়েছে যা দেখলাম, এখন পর্যন্ত কোনো ভাঙা টাঙা কিছু পাই নাই। নিয়া মার্কেটে পর্যন্ত চলে আসছি, বাট তেমন কোনো ভাঙা পাই নাই, ব্রিজগুলো ছাড়া আর কি। মাঠ ব্রোজ দেখেন আকাশটা কিন্তু একদম ওহো হো হো, সেই লাগতেছে সেই লাগতেছে। আর রাস্তার সামনে ফাঁকা, তো মানে ভিউটা ইটস অসম। আর খুব সম্ভবত আষাঢ় শ্রাবণের শেষ দিকে, তো যার কারণে আকাশে কিছু সাদা মেঘ দেখতে পাওয়া যাইতেছে। এই যে এখন আবার মেঘে সূর্যটা ঢেকে গিয়েছে, কালো মেঘ আর সাদা মেঘের খেলা চলতেছে আকাশে। আমি বাংলাদেশে মানে এই প্রথমবারের মতো দেখলাম মহিলারা ঈদের জামাতে অংশগ্রহণ করতেছে। বাংলাদেশে আমি এটাকে আমার চোখে পড়ে নাই কখনো। জিনিসটা আসলে কি বলবো, ভালো না খারাপ বুঝতেছি না। এদিকের ঈদের জামাত শেষের পথে বোঝা যাইতেছে, শেষের পথে মানে কি শেষ হয়ে গেছে। এই যে মানুষ বাড়ি যাচ্ছে, রাস্তা ফাঁকা, তারপরেও 1 ঘন্টা লাগলো নরসিংদি আসতে। এই যে এইটা হচ্ছে নরসিংদিতে আমার এরিয়া, আর এই যে এই পাশের ঈদগাহ মাঠে সারা জীবন ঈদের জামাত পরে আসছি। বাট আজকে এখানে কেউ না থাকায় অন্যদিকে যাইতে হইতেছে, অন্যদিকে বলতে আর কি, ওইটাও তো নিজেরই বাসা, সমস্যা নাই। এই রোডের মধ্যে সবচেয়ে মোস্ট ফেভারিট স্পট হচ্ছে আমার এটা, ওয়াহ জোস লাগছে। বৃষ্টি টিষ্টি হওয়ার পরে গাছের পাতাগুলো সব, এই যে দেখছেন এইগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট করার মেন কালপ্রিটস। নিজের ওজন তো মেনটেন করতেই পারবে না, বাইকেরটা তো পারবেই না, সাথে আরো 2 জন নিছে। হ্যাঁ যাই হোক, আমি আমার শিডিউল মতো আগাতে পারতেছি আলহামদুলিল্লাহ, হয়তো আর 10 মিনিটের মতো লাগবে দাদার বাড়ি চলে যেতে। আর আমরা এখন পৌঁছে গেলাম কিশোরগঞ্জ জেলায়, এটা হচ্ছে ঈদের মেলা গ্রামের। ছেলেপেলে সব সালামি নিয়ে আসা সকালবেলা, বন্ধু বাসি একসময় আমরাও করতাম এগুলা। দেখা যেত ঈদের দিন সকালবেলা যে এই যে 5-star পিস্তল বলতো না, ছোট ছোট বলের, এই যে এরকম ছোট ছোট হলুদ কালারের পুঁতি বলের পিস্তল ছিল, তো এই 5-star পিস্তলগুলো সকালবেলা কিনতাম ঠিকই, কিন্তু দুপুর করায় যে আসর নামাজ না আসতে আসতে পিস্তলের স্প্রিং বাইরে হয়ে যাইতো, প্লাস্টিক ভেঙে যাইতো, মানে ওইটা শেষ, ওইটার মেয়াদ একদিনই থাক। তখন আফসোস করতাম, মানে 1-2 দিন পরে যখন পকেটে পয়সা থাকতো না, যে আরে ইস পিস্তলটা একটু কেয়ারভাবে চালানো দরকার ছিল, তাইলে আজকেও খেলতে পারতাম, এই করতাম। ওই চাইল্ডহুড মেমোরিজ আসলে অন্যরকম। এইটার আপনি যেই হন না কেন, প্রেসিডেন্টের ছেলে হন, রিক্সাওয়ালার ছেলে হন, যেই হন না কেন, আপনার চাইল্ডহুড মেমোরিজ আপনি অলওয়েজ রিমেম্বার করবেন, অলওয়েজ মনে করবেন, এটা কখনোই ভুলার নয়, এটা ভুলার মতোও না। আর আমরা গ্রামের মেট্রো পথে চলে আসছি উইদাউট এনি ব্রেক, ঢাকা থেকে চলে আসলাম। অবশ্য বডিটা একটু টায়ার্ড লাগতেছে, বাট সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রওনা দেওয়াতে স্ট্যামিনাটা বেশি ছিল আর কি। তবে আমার গ্রামের এই রাস্তাটা পুরো মোটোজিপির মতো, এটা যদি বড়, মানে ভালো এবং বড় রাস্তা হইতো পুরো মামা জিপির মতো হয়ে যেত। দেখছেন কর্নারিং গুলা,
রোজ যেহেতু আর কোনো ব্রেক নেই নাই তো বুঝতেই পারতেছেন নামাজ পড়ছি, আসার পরে সাথে সাথে নামাজে চলে গেছি, টাইম অত বেশি ছিল না। আর এখন একটু রেস্ট নেব, বাই দ্য মিন টাইম কোরবানির কাজ শুরু হয়ে গেছে। ওই যে এখানে কাজ চলতেছে আর কেন্তারোর একটু রেস্ট দিছি, কারণ হচ্ছে একটু পরে সে অনেকগুলো মাংস টানাটানি করবে, মানে কেন্তারো ইজ গোয়িং টু বি এ মালগারি ফর টুডে। কেন্তারোরে নিয়ে ভাবছিলাম, বাট কেন্তারোর সাথে একটু বেশি জুলুম হয়েছে, বেচারা হাল ছেড়ে দিছে। এই অল্প একটু একটা বস্তার মাংসের ভার নিতে পারে নাই। যাই হোক, এখন রাস্তার মধ্যে এই অবস্থায় আটকা পড়ে গেছি, এখন গাড়ির জন্য ওয়েট করতেছি, গাড়ি নিয়ে আসবে, কেন্তারোকে ফ্রি করে দেওয়া হবে। অলরাইট, এই হচ্ছে ঈদের মাংসের টানাটানির অবস্থা। মাংস এখন গাড়ি আসলো, গাড়িতে উঠাই দিলাম, আর এখন আমি আর কেন্তারো একা একা যাবো মাঝখান দিয়া। মানে কি বলবো, এই যে এদিকে এদিকে না, চারিদিকেই রক্তের ছাপ, সবাই ঈদে মজা করতেছে, আমি মাংস টানতেছি। যাই হোক, এটাও পার্ট অফ ঈদ, সবার ঈদ তো আর একরকম হয় না। এই যে সকালে যাওয়ার সময় দেখছেন খালি ছিল, আর এখন বাংলাদেশে একটা অদ্ভুত একটা জায়গা যেখানে ব্রিজ হয়ে ওঠে বিনোদনের জায়গা, এটা গ্রাম হোক শহর হোক সব জায়গায় সেম একটা ঘটনা। আর ব্রোস, রাইডিং হলো এরকম একটা জিনিস, মানে একটা বাইকারের জন্য সর্বরোগের মহা ঔষধ। কেন আমি একটু বলি, আমি একটু আগে এক ঘন্টা এই মাংসের বস্তা নিয়ে দাঁড়ায়ছিলাম রাস্তার মধ্যে, আমার বাবার জন্য ওয়েট করতেছিলাম, উনি গাড়ি নিয়ে আসবে তারপরে যাব। এক ঘন্টা পরে আসলেন উনি, আমি গাড়িতে মাংস উঠায় রওনা দিলাম, রাইড শুরু করলাম, মুড ভালো হয়ে গেছে, লিটারেলি মুড ভালো হয়ে গেছে। দ্যাটস ওয়াই একটা বাইকারের জন্য মানে রাইডিং, বাইক রাইডটা হচ্ছে সর্বরোগের মহা ঔষধ। মানে এখন পুরো চিল এবং ফ্রেশ লাগতেছে, কোনো প্যারাই লাগতেছে না। তবে এই ঈদের সিজনে সিএনজির থেকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় ছাপড়ি রাইডারদের জন্য। ছাপড়ি রাইডার মানে আসলে সিজনাল রাইডার, সিজনাল রাইডার যেগুলো হচ্ছে এই যে আমাদের বলছিলাম আমি লাস্ট ব্লগটাতে অলরেডি, যে মশিউর রহমান রাঙ্গা সাহেব বলছিলেন যে দুলাভাই শ্বশুরবাড়িতে গেছে, শালা চাবি চাইছে, না দিয়ে তো পারবে না। তো এখন একটা কথা হচ্ছে যে এই ধরনের রাইডারদেরকে তো ডেফিনেটলি ভিডিওতে থাকতে হবে, আর এই ধরনের রাইডারদেরকে বাঁচানোর জন্য যেটা করতে হবে আপনাদেরকে একটু কঠোর হইতে হবে। শালাকে দরকার পড়লে 500-1000 টাকা সালামি বেশি দেন, তারপরও তারে বলেন যে না ভাইয়া তুমি বাইক চালাইতে চাইও না, বাইকের চাবি চাইও না। এছাড়া আর গতি নাই, কারণ এই সিজনাল রাইডাররা খুব বেশি ডেঞ্জারাস। এই যে আমার সামনে বেশ কয়েকটা সিজনাল রাইডার আছে, এখন এগুলোরে অ্যাভয়েড কেমনে করবো ওইটাই আমি চিন্তা করতেছি। এদেরকে থেকে তো অবশ্যই 10 হাত দূরে আমি সবসময় থাকি। একটার মাথায় হেলমেট নাই, প্রতি বাইকে 3 জন, কয়েকটা নাম্বার করা আছে আর কয়েকটা নাম্বার করা নাই। আল্লাহ জানে কখন বাউলি দেওয়া শুরু করে, ভয় লাগে, এগুলো লিটারেলি ভয় লাগে। একটার বয়সও 18-এর উপরে হবে না। চেহারার অবস্থা দেখতেছেন, মানে কি বলবো, মানে ওয়াজেন্টাই এক্সপেক্টেড। যাই হোক, মাত্র বাসায় আসলাম, মাংস টাংস সবকিছু গোছানো ডান। রাইট নাও এখন যেটা করতে হবে, কুরবানির মাংস খাওয়ার ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া করে ঘুমাইতে হবে। অলরাইট ব্রোস, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রাইডে। টিল দেন রাইড সেফ, স্টে সেফ।